সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিম ডেইরি ফার্মে। এই মিম ডেইরি ফার্মের অবস্থান ঈশ্বরদীর বালিয়াডাঙ্গা গ্রামে। এই ডেইরি ফার্মের যে স্বত্বাধিকারী আছে মিন্টু ভাই, উনি কিন্তু দীর্ঘদিনের একজন অভিজ্ঞ খামারি প্লাস ব্যবসায়ী। ওনার কাছে প্রতিনিয়তই দু চারটে গাভী সবসময় থাকে। তো বর্তমান তো রোজা উপলক্ষে বেশ কিছু দুধের গাভী ও প্রেগনেন্ট গাভীগুলো সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে আমরা মিন্টু ভাইয়ের সেই গাভীগুলোই দেখাবো, এখানে কী কী জাতের গাভীগুলো আছে, সেগুলোর বয়স কেমন, বর্তমানে কেমন দুধ হচ্ছে বা কেমন দাম হলে উনি বিক্রি করবে, সেসব বিষয়ে আপনাদের জানাবো। আর যেহেতু করোনা মহামারী চলছে এখন, এই সময় ক্রেতাদেরকে কী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কীভাবে ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেসব বিষয়েও জানবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। তো শুরুতেই আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মিন্টু, মিম ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আচ্ছা, তো এর আগেও তো আপনার একটা পর্ব করছিলাম, আবার দেখলাম বেশ কিছু গাভী নিয়ে আসছেন। আচ্ছা, তো বর্তমান তো রোজা আসন্ন, তারপরে চলছে করোনা মহামারী, এই সময় আসলে কিভাবে ক্রয় বিক্রয় করতেছেন বা ক্রেতাদের নিকট সেগুলো কিভাবে পৌঁছাচ্ছেন? ভাই, এই করোনার ভিতরে আমরা বিক্রি করতেছি। ওই যে এক ভাই আছে গোপালগঞ্জ, এই করোনার ভিতরেও আসছে, একজন আইছে, আর যে আসতেছ না তাকে আমরা গরু ছবির মাধ্যমে পছন্দ করলে পারে টাকা ব্যাংকে লাগালে গরু পাঠা দিচ্ছি। আচ্ছা, কোন ভাই আসছে ওনাকে একটু ডাকেন, একটু কথা বলি। আমি বিদেশ থেকে এখন এই ব্যবসা প্রবাসী ছিলেন। কোন দেশে ছিলেন? আমি চার কান্ট্রিতে ছিলাম, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন। এতগুলো দেশ ঘুরেছেন, কত বছর প্রবাস করছেন? ২৭ বছর। তাহলে তো দীর্ঘদিন। আচ্ছা, তো প্রবাস থেকে কতদিন হলো আসছেন? ৫ মাস। তো এই পাঁচ মাস আসার পরে আপনার কেন মনে হলো যে আপনি এত কান্টি ঘোরার পরেও কেন মনে হচ্ছে যে আপনি গরুর খামার করবেন? গরুর খামার আমার কয়লাশেই মানে আগের থেকেই আছে। আগে থেকেই ছিল? আচ্ছা, অল্প আকারে এখন একটু দীর্ঘায়ু বৃহত্তম করতে চাচ্ছেন, বড় করতে চাচ্ছেন। তো কতদিন হলো গরুর খামারের সঙ্গে যুক্ত আছেন? ২ বছর হয়ে গেছে। তাহলে তো মোটামুটি একটু অভিজ্ঞ আছেন, যেহেতু নিজে বাইরে ছিলেন, চার পাঁচ মাস সময় দিছেন, একটু এগুলো সম্পর্কে ধারণা হয়েছে। বর্তমানে কতগুলো গাভী আছে? এখন বর্তমানে আমার ফার্মে ২৫টা আছে গাভী। ২৫টা গাভী? আচ্ছা, কি কি জাতের গাভীগুলো আছে? অস্ট্রেলিয়া। আচ্ছা, রামশঙ্কর। তার মানে এই সকল জাতীয় যে গাভীগুলো আছে এগুলো সম্পর্কে আপনার একটু ধারণা আছে। আচ্ছা, তো এই ফার্মে কবে আসছিলেন? গতকালকে। আচ্ছা, গাভী হয়েছে আপনার? দুইটা গাভী অলরেডি হয়ে গেছে। কিভাবে গাভীগুলো সংগ্রহ করলেন? গাভীগুলো সংগ্রহ করার আগে কি কি দিকগুলো লক্ষ্য রাখছিলেন? গরুটা দেখলাম বান চারদিকে চারদি আছে কিনা। আচ্ছা, চামড়াটা পাতলা আছে কিনা। আচ্ছা, দুধ দেখলাম। দুধের গাভী নিছেন? দুধের গাভী। আচ্ছা, দুধটা কি নিজে টাইনে দহন করে নিছেন? টাইনে দহন করে নিছেন। শুধু এক বেলা টানছেন না দুই বেলা টানছেন? কালকে বিকালে টানছিলেন? কালকে বিকেলে আর সকালে। বিকেলে কতটুকু হয়েছিল? বিকেলে একটা হয়েছে ৭ লিটার, আর একটা হয়েছে ৪ লিটার। আচ্ছা, বিকেলে হয়েছে এটা? বিকেলে চার দিনের বাচ্চাটাই বারবার টানতেছে, এদের দুধ এখনো আসছে। আচ্ছা, আর সকালবেলা কেমন হয়েছে দেখলেন? সকালবেলা আমি তো ৮ লিটারের মতো। তাতে আপনার কী অভিজ্ঞতা, আপনি এই গাভী দুটা থেকে দেখে কী বুঝলেন ভাই? গাভী দেখে বুঝলাম যে দুধের গাভী, দুধ পাওয়া যাবে। কেমন দুধ পাওয়া যেতে পারে? দুধ দিয়ে দুই বেলা দিয়ে এক একটা, আমার আইডিয়া ১৬ বা ১৭ এরকম, ১৫ প্লাস হবে। আচ্ছা, তো এরকমভাবে দেখে আপনি নিছেন? আচ্ছা, তো সবার তো আসলে উচিত এইভাবে গাভীগুলো দেখে যাচাই বাছাই করে নেওয়ার, দুধ দেখে। কারণ এই পাবনা অঞ্চলে তো অনেক রিপোর্ট আছে, অনেক বদনাম আছে যে দুধ নিয়ে অনেক রকম প্রতারণা হয়, ক্রেতা ভাইরা এখান থেকে এসে গাভী নিলে দুধ নিয়ে একটা চক্রান্তের মুখে পড়ে যায়। তো আপনি যেভাবে নিচ্ছেন সবার উচিত আসলে এইভাবে নেওয়ার। তো আপনি তো দুই বেলা দেখছেন, আরও দুই এক বেলা দেখা উচিত ছিল না আপনার? বেশি দিন থাকতেছেন না? আচ্ছা, তো ঠিক আছে, আপনিও আপনার খামারের জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো মিন্টু ভাই, ওনার সঙ্গে কথা বলে জানলাম উনি গোপালগঞ্জ থেকে আসছে। আচ্ছা, তো চলেন, কেমন গাভীগুলো রাখছেন ওইগুলো দেখি আর এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানি। সব ধরনের গাভী আছে দেখেন। আচ্ছা, তো মিন্টু ভাই, শুরুতেই একটা গাভী আছে, এটা কি জাতের? এটা ফিজিয়ান ভাই। ফিজিয়ান জাতের? গাভীটার বয়স কেমন? ৪ দাঁত। সঙ্গে কি বাচ্চা আছে? হ্যাঁ, বকনা বাচ্চা আছে। এই যে এই পাশে যেটা, ওটা
আচ্ছা বাচ্চাটার বয়স কত দিন 16 দিন ভাই 16 দিন জি গাবিটার বয়স বয়স 4 দাঁত চার দাঁত জি ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম আচ্ছা তাহলে 16 দিন হয়ে গেছে দুধ তো পাওয়ার কথা হ্যাঁ দুধ 16 আনা নাই বেয়েছে সকালে কতটুকু হয় সকাল বিকাল মিলে দুইটা নে 15 16 লিটার পাচ্ছি 15 16 লিটার সকালে কত বিকালে কত সকালে 10 লিটার 10.5 লিটার আর বিকালে 5 5.5 দুইটা নে 15 16 পাচ্ছি 15 16 পাচ্ছেন জি আচ্ছা এইখানে যদি কোনো ক্রেতা ভাই আসে তাকে এইভাবে দহন করে বোঝাই দিতে পারবেন দোয়া দেখি লে প্রভু এক ভাই আইছিল একদিন দুই দিন ভাই থাকি দুধ দোয়া দেখি লে সবার তো আসলে এইভাবেই উচিত হ্যাঁ সবার এইভাবে উচিত আর আমি খারাপ জিনিস রাখি না ভাই আচ্ছা সব সময় চাই যে মানসিক ভালো জিনিস তারপর নাকি খামারেরা দুধে পানি মিশায় ভাই এটা করতে না ভাই এটা কখনো আমরা করিনি আছে ভাই অনেকে এরকম কি সত্য না আমি যা আমার জানা সম্ভব নেই কিন্তু আমি বলতে পারলাম না ভাই আচ্ছা কিন্তু এগুলো আমরা করি না ও নিজে বসে থাকবে থাকি দুধ দহন করে দেখে নিতে পারবে আচ্ছা তো ভাই এটা কেমন দাম পড়বে ওরে ভাই 1,60,65 হলেই দিয়ে দেবো 60-65 দরদাম করে আসলে দুধ যেরকম এরকম হয় কিনা দুধ হওয়ার পরে তারপরে দরদাম করে নিতে পারবে দুধ দেখি দোয়া তার পাশে দরদাম করে নিতে পারবে আচ্ছা দাম তো বেশি তাই লাভ নেই ভাই যেটি ব্যাস ওইটি ওইটাই আসলে উচিত 2-4-5,000 দিকে দিক আচ্ছা তো ভাই যে এই পাশে আর একটা কালো গাবি আছে এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ার ভাই অস্ট্রেলিয়ান এটার সঙ্গেও কি বাচ্চা আছে এটা বকনা বাচ্চা এই যে লাল বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা এই গাবিটার বয়স কেমন এটার বয়স 6 দাঁত 6 দাঁত জি দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চার বয়স 23 দিন 23 দিন আচ্ছা দুধ পান হ্যাঁ দুধ ছোলা নাই পাক কতটুকু দুধ দুইটা না 18 লিটার আসছে 18 লিটার 18 লিটার একটা না 12 লিটার আসছে ও উড়ান পালন তো ছোট মনে হচ্ছে না দুধ দহন করা হয় গেছে তো খালি একটা করে আপনি দয়নি হয়নি দয়নি সময় পায়নি একটা করে মানে বাদলা আসে দয়নি তাছাড়া সব দয়নি হয়ে গেছে দুধ দয়নি হয় আবার দুধ না বেস্ত আচ্ছা তার মানে কেউ চায় আর যদি আসে দহন করে দেখে নিতে পারবে আচ্ছা 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে 18 লিটার গ্যারান্টি দেবো ভাই আচ্ছা কেমন দাম পড়বে এটার এডি 1,60,65 লি দিয়ে দেবো 1,60,65 লি দিবেন তো দুধ অন্য খামারের তুলনায় আপনার এখানে দাম কম মনে হচ্ছে যে ভাই এটা হচ্ছে অস্ট্রেলিয়ার গাবি তো মানে গাবিটা একটু ছোট কিন্তু দুধের দিক ভালো আচ্ছা মানে আকার আকৃতিতে ছোট ছোট দুধের দিক ভালো আর গাবিটা মানে জাতও ভালো বুঝছেন ছোটর জন্য দাম একটু কম আর এখন করোনা তো ওই জন্য দাম একটু কম ভাই রেট কম গোর দামও কম এখন আচ্ছা ভাই তো এই যে এই পাশে আরেকটা গাবি আছে চলেন এটা দেখি এই পাশে লাল একটা আছে ওটা জার্সি ভাই জার্সি গাবি জি এই গাবিটার বয়স কেমন ওটার বয়স 4 দাঁত 4 দাঁত জি এটার সঙ্গেও বাচ্চা আছে এইটা বকনা বাচ্চা ওই যে সার না বকনা ওই যে লালটা হ্যাঁ লাল বকনা বাচ্চা আচ্ছা শাইয়াল বাচ্চা হইছে হ্যাঁ শাইয়াল বাচ্চা আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স 26 দিন 26 দিন জি আপনার কাছে একটু বেশি বয়স্ক গাবি সবগুলাই মানে বাচ্চার বয়সটা একটু বেশি বাচ্চার এই দুটির বয়সই বেশি তাছাড়া কম সব বাচ্চা ভাই আচ্ছা এটা সকালে কতটুকু দুধ পান দুই বেলা পাচ্ছে 14-15 লিটার 14-15 লিটার আচ্ছা তো গ্যারান্টি দিবেন কয় লিটারের গ্যারান্টি আমি 14-15ই দেব ভাই 14-15ই দিবেন যদি 15 হয় আমি 13 বলে দেব যদি বাসায় যায় সব সময় 2 লিটার তাহলে আপনি যদি এখন 14-15 পান এটা তার বাসায় যা 12-13 এরকম পাওয়া যাবে 2 লিটার কম বলে দেব যদি আমার কাছে বেশি হলে তারও সম্মান হবে আমার আচ্ছা যদি দুই রকম কথা না হয় বুঝছেন ভাই জন্য সব সময় আমি 2 লিটার কম বলে দেব যদি আমার এখানে হয় 15 আমি 13 বলে দেব তার মানে ওনার এখানে যা 12-13 দুধ এটা কমন থাকবে কমন মানে গ্যারান্টি আচ্ছা তো এটা কেমন দাম পড়বে দ্বিতীয় বাচ্চা সকালে দুধ দান করে ফেলছেন হ্যাঁ সকালে দুধ দাইছে কতটুকু হইছে 12 লিটার ভাই 12 লিটার একটা না 12 লিটার হইছে আচ্ছা দুইটা না 18 আসছে 17-18 সকাল বিকাল মিলে জি আচ্ছা কেমন দাম পড়বে এটার এটা 1,75,80 হলে দিয়ে দেব 75-80 হলে দিবেন এটা তুলনামূলক দামটা একটু বেশি আরে ভাই গাবি ভালো যে গাবি ভালো ফিজান গাবি বাচ্চাও বকনা হলস্টার ফিজান এর মানই তো আলাদা আচ্ছা এর দামও বেশি ভাই দামটাও একটু বেশি বাচ্চা দুধ ছাড়তে ছাড়তে বাচ্চা দামে হবে 70-80 হবে আচ্ছা তারপর যে দাম বললেন দর দাম করা যাবে হ্যাঁ কিছুটা কম আছে ভাই আচ্ছা তবে এই সকল গাবি সম্পর্কে একটু ধারণা দেন তো একবার বাচ্চা দেওয়ার কতদিন পরে আবার কনসেপ্ট করে তা ধরেন 1.5-2 মাস পরে আপনার এই কনসেপ্ট করে আর কনসেপ্ট যদি তখন না করে তখন করণীয় ওটা কি ওরে ভাই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে আচ্ছা আর এই গাবিগুলোর থেকে কতদিন পর্যন্ত দুধ দান করেন আপনারা এটা আমরা 7 মাস পর্যন্ত দই ভাই 7 মাস প্রেগন্যান্টের বয়স 7 মাস পর্যন্ত প্রেগন্যান্টের বয়স 7 মাস পর্যন্ত আচ্ছা বেশি দয়ান যায় কিন্তু আমরা বেশি দিন দয়ানি আচ্ছা
তো যে গাবিটা নিয়ে কথা বলতেছিলাম ওটা 1,75,000 দরদাম করে বিক্রি করবেন? জি, 2-4-5,000 কম হলে। আচ্ছা, ওই পাশে আর একটা সাদা কালো গাবি আছে, দুই দাঁত। জি, ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম। সঙ্গে বাচ্চা আছে? বাচ্চা আছে। কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা, সবগুলাই বকনা আপনার? সব বকনা বাচ্চা। আচ্ছা, আপনার কপাল ভালো? হ্যাঁ ভাই, কপাল ভালো, সবই বকনা হয়ে যায়। আচ্ছা, এলে তো আপনি সংগ্রহ করেন তাই না? জি, আমি গ্রামগঞ্জ আছেন, দেখে দেখে নিয়ে আসি, আমার খামারের গাবিও আছে। আপনি সংগ্রহ করার জন্য তো প্রেগনেট থাকে, কোনটা কোনটা বাচ্চা সঙ্গে থাকে? কিন্তু বাড়িতে বাচ্চা হয়। আচ্ছা, তো আপনি যখন প্রেগনেট গাবিগুলো সংগ্রহ করেন তখন গাবির কি কি দিকগুলো একটু লক্ষ্য রাখেন আমাকে একটু বলেন তো। গাবির আমি দেখি হচ্ছে ওই চামড়া, উলানের জায়গাটা। আচ্ছা, চারটি বান চার জায়গায় আছে কিনা। আচ্ছা, আর গাবির মানে ওই গলাটা চিকন আছে কিনা, কান মান চামড়া টামড়া দেখলেই বোঝা যায় যে এই গাবিটার দুধ বেশি হবে, এই গাবিটা আপনাকে টাকা দিবে। হ্যাঁ হ্যাঁ, টাকা দিবে। আচ্ছা, এরকম দিক দেখে আপনি গাবি নিয়ে আসেন? নিয়ে আসি। তারপরে ওটা বাচ্চা দেওয়ার পরে যেরকম গঠন হয়? ভাই হ্যাঁ, 2-4 টাকা লাভ হলে পরে আমি বিক্রি করি। আচ্ছা, তো এটা কেমন দুধ হচ্ছে? আপনার ওই পাশে আর একটা গাবি রাখছেন, কতদিনের? কি জাতের আছে এটা? তো ঠিক আছে মিন্টু ভাই, আপনার প্রায় সবগুলো গাবি দেখলাম, একজন ক্রেতা ছিল, ওনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। তো ঠিক আছে, সব কিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গাবিগুলো দেখানোর জন্য। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।